নমস্কার সকলকে, শুভ মহা অষ্টমীর প্রীতিও শুভেচ্ছা। দেখতে দেখতে আজ অষ্টমী, আর দুদিন পরে মায়ের বিদায় নেওয়ার পালা। পুরাণের একটি কথার মধ্যে দিয়ে আজকের আমার কবিতাটা শুরু করি। সেকালের মুনিষেরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। প্রকৃতি মানে নারী, সেই প্রকৃতিরই আরেক রূপ কুমারীদের মধ্যে দেখতে পেতেন তারা। তারা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের অযুত প্রভাব। কুমারী পুজো ছাড়া হোমযজ্ঞ করেও দুর্গাপুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। কুমারী পুজোর আগে সাধক কুমারীকে বস্ত্র, ফুলমালা ও মুকুটে সাজান, পায়ে আলতা, কপালে সিঁদুর ও তিলক সৌন্দর্যে রাঙিয়ে তোলেন। আচ্ছা, কোনো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নোংরা পোশাক পরিহিতা মানুষকে কি আমরা কুমারী বলে পুজো করি? না, করি না। আমাদের কাছে তাদেরকে কুমারী পুজো করা যায় না। আচ্ছা, তাহলে যে কথায় আছে যে মানুষের মধ্যেই ভগবানের বাস, বা ছোটদের মধ্যে নারায়ণ বসবাস করে, সে কথা কি সবার জন্য প্রযোজ্য নয়? যদি এই কুমারী মেয়েদের, যাদের কাছে এখনো শিক্ষার আলো পৌঁছয়নি, যাদের কাছে দুবেলা দুমুঠো খেতে পাওয়াও খুবই কঠিন একটা ব্যাপার, তাদের কাছে যদি আমরা শিক্ষার আলো পৌঁছে না দিতে পারলাম, তাহলে কুমারী পুজোর লাভ কি? আমরা চাই না, কেউই চাই না, যে এই ভেদাভেদ বেশি দিন চলুক। আমরা চাই সব বাচ্চারা, সব কুমারী মেয়েরা কুমারী পুজোর অধিকারী হোক, সবাইকে কুমারী পুজো করা যাক, এই ভেদাভেদ যেন আর মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে না থাকে। আজকের আমার কবিতার বিষয় কুমারী পুজো। কলমে দেবস্মিত নায়েক, কবিতার নাম কুমারী পুজো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখতে পাচ্ছ ওই মেয়েটাকে? ফুটপাথের ধারে দাঁড়িয়ে থাকা বছর দশেকের কালো দাগ ছোপ পড়া ওই মেয়েটা, যার পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সন্তর্পণে হেঁটে বেরিয়ে যাই, যেন ছোঁয়া না লাগে। হ্যাঁ, আমি ওই মেয়েটার কথাই বলছি, যার ছোট্ট কোলে আশ্রয় পেয়েছে তারই নাম গোত্রহীন কোনো ভাই, কিন্তু ক্লান্তি তাকে গ্রাস করতে পারে না। ঠায় দাঁড়িয়ে রয়েছে ফুটপাথের ধারে তপ্ত দুপুরে, অনাহারে গলা কাঁপে, তাই ভিক্ষা চাইতে আর হাত কাঁপে না। তার নিষ্ফলক চোখের নিস্তব্ধতা ম্লান করে দেয় বাকি সব উৎসব কলরব। আচ্ছা, যে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পুজোর জন্য, তা আসলে কিসের জন্য? মাকে খুশি করার জন্য? যদি তাই হয়, তবে বলতে পারো কোনো মা তার সন্তানকে অনাহারে অসহায়ভাবে মরতে দেখে খুশি হয়? কোনো মা সন্তানকে না খাইয়ে শান্তি পায়? পুজো আসে, পুজো যায়, কিন্তু সদ্য শৈশবে পা দেওয়া এই ছোট্ট দুর্গারা প্রতিদিন মরে। এদের হাল না বদলালে কি লাভ কুমারী পুজো করে? জীবন বোঝার আগে জীবনের বোঝা যাদের চেপে ধরে, যাদের দিন কাটে ফুটপাতে আর শৈশব কাটে অনাহারে, যারা আজ কুৎসিত, যারা দরিদ্র, যারা শ্যাওলা, শিক্ষার আলো পেলে তারাও তো হতে পারে আগামীর কল্পনা চাওলা। এতক্ষণ যে কবিতাটি আপনারা শুনলেন, কবিতাটি যদি ভালো লেগে থাকে, কবিতাটির প্রত্যেকটি কথা যদি আপনাদেরও মনে হয় যে আমাদের মানা উচিত, আবার একবার ভেবে দেখা উচিত,
তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কবিতাটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের পূজো খুব ভালো কাটুক। আজ আমি বিদায় নিই। নমস্কার।